বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করুন। সত্যি কথা বলতে এটি মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কীভাবে অঙ্কটা আমি ধীরে ধীরে করছি। তাহলে ধরে নিব এখানে আসল পি টাকা ধরে নিয়েছি, তাহলে 4 বছরে সরল সুদ কত হবে আগে বের করবো। দু বছরে সরল সুদ কত বের করবো 4% সুদের হারে। তাহলে সরল সুদের সূত্র কি, সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আর এর ভ্যালু কত দেওয়া আছে 4%, টির ভ্যালু কত দেওয়া আছে 2 বছর, তাহলে কত বেরোলো 2π/25 টাকা বেরিয়েছে। ওকে বন্ধুরা, এবারে কি বলেছে, সেই সেম টাকার চক্রবৃদ্ধি সুদ বের করবো আমরা। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, P1+R/100 হোল টু দি পাওয়ার এন, এন মানে নাম্বার অফ ইয়ার। তাহলে পি জানি না আমরা, বেশ এত টাকা, এটা কাটাকুটি করলে কত হবে, পি ইন্টু 676/625 টাকা, বেশ। এবারে তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদটা বের করব, আসল কত ছিল পি, সুদ বেরিয়েছে এটা। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, আসল বেরিয়েছিল 4% সুদের হারে। শুধু সুদটা বের করবো, ছিল কত, মোট টাকা কত ছিল পি টাকা, হয়েছে কত এইটা, তাহলে বিয়োগ করব, P/625 টাকা। এবারে কোশ্চেনে আসি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর কত হয়েছিল, 80 টাকা হয়েছিল। এইটা বেরিয়েছে সরল সুদ আর এটা বেরিয়েছে চক্রবৃদ্ধি সুদ, এই দুটোকে অন্তর করব মানে বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 80 হবে। অতএব শর্তানুসারে আমরা কী লিখতে পারি, এইটা বিযুক্তক এইটা, সমান কত 80 টাকা। তাহলে পির ভ্যালু কত বেরিয়েছে 50,000 টাকা, আসল কত ধরেছিলাম পি। তাহলে কোশ্চেন কে ছিল কত টাকার অন্তর, তাহলে পি সমান কত হলো 50,000 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন নিয়ে আসছি,